কন্যা দেখা যাইতে সময় দুলাভাই সাতজন ফ্রেন্ড বন্ধু আটজন মোট 15 জন। দামান যে নেন বুবা তাইন কিচ্ছু মাত্রা না, এই রুবেল তুই তোর ভাবির সাথে কথা বল হগে মাতিত টুন্ডা গেছইন তাই। ও টুন্ডা তুমি কিদার লাগি গেছো, তোমার বল লগে আরো বেটা মাত্র কানে রে ও কবাল বুড়া। আল্লাহ রসুল রে বিশ্বাস না করলে হক ইমানে কক্কা, আমার বউরে আমার ফ্রেন্ডে মাতাইতো মাত্তা নাই, আমার বউরে ফ্রেন্ডে মাতাইলে সত্যিকার অর্থে আমি উম্মত রইলাম না কমবখত হইলাম। জোরে কও কি তা হইছি, আমি নবীর অনুসারী হইছি না শয়তানের অনুসারী হইছি। বিয়া লাগাইলা, বিয়ার আগর দিন বাদর দিন, বিয়ার আগর রাইত বাড়িত কন্যার বাড়িও পবিত্র অনুষ্ঠান, নৈশার বাড়িও পবিত্র অনুষ্ঠান। কি জাত পবিত্র অনুষ্ঠান, পবিত্র নাই যে গুরুত্ব দিয়া নকর এত পবিত্র হইয়া ইলা গুরুত্ব দেন বুঝা যায় গু না হইলে বিয়াও না বাইগু। যে গুর গায়ে হলুদ হয় না বুঝাই তো যায় যে দূর ধরে গায়ে হলুদ লাগে তাকে বিয়ে হইল নাউজুবিল্লাহ কইন। আল্লাহ মুরব্বি হল আল্লাহর কাছে আকটি বাই, হাসরের দিন আল্লাহ আকটাইব আপনি হাজি সাহেব আপনি মুরব্বি সাহেব আপনি বিচারি সাহেব আপনি এলাকার গণ্যমান্য। সত্যি করি কো গায়ে হলুদর বর্তমান যে রেওয়াজ আমরা দেশে আইছে আল্লাহর জাত চাকরি রাখিয়া কো ইগু নবীর কোন অনুষ্ঠান নি না সারাটা অনুষ্ঠান শয়তানি। আতুলিয়া কো ইগু হার অনুষ্ঠান, জোরে আতুলিয়া কো হার অনুষ্ঠান। সুন্দর করে আলোচনা করেন যে আল্লাহর জমিন যারা আল্লাহর মায়ার বন্ধু বনি গেছেন আল্লাহর ওলি বনি গেছেন তারার দুনিয়ায় তো কোনো চিন্তা নাই, পরকালেও তারার কোনো চিন্তা নাই। জুরে হন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন ইন্য দেখা যায় যে ওলি আল্লাহ কারা, ওলি আল্লাহ বলতে আমরা কিতা বুঝি। প্রথমত হইল ওলি আল্লাহ বলতে সমস্ত পৃথিবীর মুমিন মুসলমান হল ওলি আল্লাহ। জুরে হন সুবহানাল্লাহ। তবে ই ওলি আল্লাহ তো হইল আম ভাবে হওয়া, যে মানুষ মুত্তাকি সে ওলি আল্লাহ, এই শব্দটা হইল আম ভাবে। বিশেষ করে ওলি আল্লাহ বলতে আমরা যারারে বুঝি বা আল্লাহর হুকুমে আমরা যারারে চিনি এরা হইলে আল্লাহর কিছু খাস বান্দা হল, যারা জীবনে আল্লাহর গুলামি করতে 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 আল্লাহরে তারার গুলামি দিয়া তারার গুলামি দিয়া আল্লাহরে সন্তুষ্ট করি লাইছেন আর আল্লাহ তারার কামর উপরে সন্তুষ্ট হইয়া ই জমিন আল্লাহ তারার মান বাড়াইয়া তারার লাগি একটা আইন বানাইয়া দিলেছে। বড় করে হোক সুবহানাল্লাহ। যখন কোনো বন্দা আল্লাহর গুলামের জিন্দেগি বা বন্দেগি করাত লাগি যায় তখন এই মানুষটা বন্দা হিসাবে পারফেক্ট হইয়া যখন মুত্তাকির খাতারও তার নাম লেখাইলায় তখন এই মুত্তাকি হিসাবে যদি মানুষটা আল্লাহর গুলামের জিন্দেগি চালাইবার মতো চালাইতে পারে, আল্লাহ যেগুলো আদেশ দিছে ওগুলারে ঠিক মতো পালন করে, যেগুলারে নিষেধ করছে নিগুণে নিজরে বাঁচাইয়া রাখে, এই মানুষ একজন ওলি। তবে এই ওলি আল্লাহ এমন ওলি আল্লাহ যে ওলি আল্লাহ নিজরে কন্ট্রোল করার লাগি অন্তত লোককে তাই আল্লাহর গুলামির জিন্দগির মাঝে তাহার চেষ্টা করেন। কিন্তু একগুড়ো মানুষ আছেন আল্লাহর গুলামির লাগি নিজর জীবনটারে শুধু চেষ্টা করিয়া শেষ নাই, যখন তাই আল্লাহর মকবুলিয়ত হাসিল করিলেন, যখন তাই আল্লাহর গুলামির মাঝে নিজর জীবনটারে কুরবানি করিলেন আর আল্লাহ তাল খামর উপরে আল্লাহ তাল খাজর উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহ তান্ডে কিছু দেড়ি নিয়ামত দান করিলেন, তখন এই অলি আল্লাহ আর শুধু নিজর চিন্তা করেন না, তখন তাই তান আপনজন হল প্রতিবেশী হল যারা তান্ডে মায়া করে এমন মানুষ হলেও তাই আল্লাহর জান্নাতর দিকে রাস্তা দেখাইয়া দেয়। বড় করে হইতে বসু আনাল এরদায় অলি আল্লাহ শব্দের তিনটা অর্থ, দয়া করে হোক অলি আল্লাহ শব্দের অর্থ কয়টা, তিনটা। আমি সংক্ষেপে কইয়া শেষ করিলাম। এক নম্বরে বলি ইয়ুন শব্দের অর্থ বন্ধু,
খেয়ার বন্ধু, ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু, কিভাবে আল্লাহর বন্ধু বলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া আসলা তাইন বন্দা, এক সময় তান খামকা জরুরি আল্লাহ খুশি হইয়া আল্লাহ তান বন্ধু বানাইছে। বড় করি হুকা সুবহানাল্লাহ। শাহজালাল সাহেবের বাড়ি আমন সৌদি তো নে আরো অনেক দূরেই, সন্তনে তার মামায় বিদায় দিলা, এক সময় আল্লাহর গুলামের জিন্দগি সন্তুষ্ট করিয়া এমনভাবে তাই নিজরে আল্লাহর পথে ধাবিত করলা, যখন বিয়া শাদীর সময় আইল বিয়া শাদীও বাদ দিলাইলা, তার মনে আইল যে আমি যে কয়েকটা মিনিট দুনিয়াইতে আছি অন্তত কে একটা মানুষটা যদি কলমা পড়াইয়া মুসলমান মানাইতে, এই মানুষটারে দুজকত নিয়ে আমি জান্নাত আনলাম। এই কারণে আল্লাহর ওলিয়ে যে ত্যাগ করছেন এই মানুষ আল্লাহর অলি বা আল্লাহর বন্ধু বনে গেছে। জুরে হন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি দীর্ঘ জীবন কষ্ট করিয়া রাজা পিতৃরাজর এরিয়া তৈয়া 1,000-2,000 নাই, 1,00,000-2,00,000 নাই, প্রায় 90-99 লক্ষ মানুষে কলমা পড়াইয়া তাই মুসলমান বানাইছেন। এই যে আল্লাহর ওলিয়ে জীবনে ত্যাগ করছেন, এই ত্যাগর বিনিময়ে আল্লাহ তান রে খুশি হইয়া তান বন্ধু বানাইছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ বলতে কিছু মানুষে মনে করে মদ গাঞ্জা খাইলে আর লাল কাপড় আর গুসল গুসল বাদ দিয়া চুল টুল না খাটিয়াল দিয়ে একটু বাপ ধরিলা তেওঁকো মনে করে হয়ে গেছে। ইগো অলি আল্লাহ না বন্ড দূরে হোক, ইগো অলি আল্লাহ না বন্ড বন্ড অগলর স্থান ইসলামের ভিতরে নাই। দুই নম্বরে হইল অলি আল্লাহ শব্দের অর্থ পথ প্রদর্শক। পথ প্রদর্শক কারে কয় বলে যে অলি আল্লাহ ফয়লা নিজে তান জীবনটারে সিরাতে মুস্তাকিমর উপরে ঠিক করিয়া এর বাদে তাইন যারা মায়া করে তান খান্দার যারা আয় তাইন যারা চিনন বুঝুন দেখেন এরারে তাইন বুঝাইয়া আল্লাহর গুলামের জিন্দেগি দৌড়াইবার লাগে সিরাতে মুস্তাকিমর হতে তাইন চেষ্টা করিয়া আনিয়া এরারেও জান্নাতর রাস্তা দৌড়াইয়া দেন। এই নইলে একজন সঠিক একজন পথ প্রদর্শক, সঠিক পথ দেখানেওয়াল্লা। এই কারণে অলি আল্লাহ হইলে সঠিক পথ প্রদর্শক। দূরে কই সুবহানাল্লাহ। তিন নম্বর অলি আল্লাহ শব্দের অর্থ অভিভাবক। অভিভাবককে বাচ্চার অভিভাবক মা বাপ, সন্তানের অভিভাবক যেমনিভাবে মা বাপ এমনিভাবে একজন অলি আল্লাহ যখন নিজের গুলামের জিন্দগি দিয়ে আল্লাহরে খুশি করিলেন তাই চিন্তা করেন যে আমি যে পথে আছি ই পথে জান্নাতর পথে আছি, সুতরাং আমারে আমার যে ভাইয়েন্ত মায়া করেন, আমারে আমার যে রুহানি আওলাদ হকলে মায়া করেন, আমারে আমার প্রতিবেশী যে মুসলমান হকলে মায়া করেন, এরারেও আমি মাথা তাইয়া ভিটা তাইয়া বুঝাইয়া অনুরোধ করিয়া বাবা হল রে ভাসক নমাজ গান শান্তি মনে বলো আল্লাহর গুলামি করো, হারাম তো নে বাঁচিয়া থাকিও, মিশা তো নে বাঁচিয়া থাকিও, সুদ তো নে বাঁচিয়া থাকিও, ঘুষ তো নে বাঁচিয়া থাকিও, সব দিক বুঝাইয়া একজন মানুষকে আল্লাহর ওলিয়ে নিজের সন্তানলে যেভাবে মা বাপে পিঠা তাইয়া মাথা তাইয়া সুন্দর একটা জীবন দিবার চেষ্টা করে ই অলি আল্লাহ আল্লাহর জান্নাত নিবার লাগি চেষ্টা করিয়া যায়। এই নইলে একজন সঠিক অভিভাবক এই অলি আল্লাহ আল্লাহরে আল্লাহ দুনিয়ায় সুখী শান্তি, দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাতি হিসাবে ঘোষণা দিলেছেন। জুরে কই সুবহানাল্লাহ। আমার ভাই হল আজকের এই মাহফিলটা মূলতে আমার দাওয়াত তো নাই, আমার ভাই এনতে 3 মাস আগে যোগাযোগ করছিল কিন্তু আমি পারছি না। মূলতে আমার মাহফিলটা হইল হবিগঞ্জ, হবিগঞ্জ আর নবীগঞ্জে আজকের আমার মৌলভীবাজারে আমার মাহফিল। কালকে তারা এক বিপদে বড়ায় অনুরোধ করি আমার সেটা হিসাবে বললে মাথায় আমি নাভারতে কইছিলাম যে 7টা পর্যন্ত আপনারা অন্তত ওকে সময় দিয়া আমি মৌলভীবাজার গিয়ে এসে আর আল্লাহর ওয়াস্তে আমার কইলে মায়ের খাই মার এখন আজান দেখ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। ভাই যদি ইনশাআল্লাহ বাঁচি আগামীতে যখন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহ আমরা মাফ করি দাও, আমরা মা বাপরে মাফ করি দাও, আল্লাহ এই মাহফিল খান্ডে কবুল ফরমা। আল্লাহ আমরা যারা দুনিয়ায় তো আপন জন হল মারা গেছেন তারা কবরে জান্নাত তো ঠুকরা বানা। আল্লাহ আমরা যারা জিন্দা আছি নেক হায়াত দেও, করোনার মতো মরণ ব্যতীত নে আমরা রে আমরা আপন জন হল হেফাজত হল, খাস করে আমরা বিদেশি হলরে মায়া হল আল্লাহ। আল্লাহ দেশে বিদেশে অনেক মানুষ চিন্তাগ্রস্ত, আল্লাহ ভিক্ষা চেয়ে আমরা বিদেশি হলরে বা তোমার দয়ার নজর খান ফরমাও। ইয়া আল্লাহ তোমার মায়ার বন্ধ হলিয়া ভিক্ষা চিয়া এই জমিন আমরা যতটা দিন রাখো তোমার গুলামির লাগে কবুল ফরমাও। আল্লাহ আল্লাহ তুমি মাওলা মায়া করি আমরা তোমার হাবিবর উম্মত বানাইছো, আমরা বিশ্বাস করি তুমি মাওলার চিন্তাধারা হইলো আমরা তুমি আল্লাহ আমরা জান্নাতি বানাইতা, আমরা বিশ্বাস করি তুমি মাওলা আমরা এসাও আমরা জান্নাতি হইতাম। আল্লাহ আমরা এনে শয়তানে বেরিলাইছে রে মাওলা, আল্লাহ আমরা শয়তানের ওসাসা তুমি বাসার তৌফিক দেও,
আমরা বাকি জিন্দেগি হন তোমার গুলামি থাকাইবার তৌফিক দাও। আল্লাহ আমার পীর মুর্শিদ ফুলতলি সাবরদর যারে বুলন হই দাও, শাহজালাল শাহবরান খাসকরি শাহ খন্দকার রহমতুল্লাহ আলাইহির দর যারে বুলন হই দাও। ই মাহফিল তোলে কোনো মানুষকে খালিয়াতে বিদায় করিও না। আল্লাহ আমার ইবাইয়েন তোর দুনিয়া আখেরাতে উজ্জ্বলা করি দাও। ও সালাম আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।